এবার পুকুর ভরাটের অভিযোগ উঠল বহরমপুরের চুয়াপুর শারদাপল্লী এলাকায়। স্থানীয়দের বাধায় বন্ধ হলো পুকুর ভরাটের কাজ। স্থানীয়দের দাবি, ট্রাক্টরে করে ইট ফেলে পুকুর ভরাট করার চেষ্টা চলছিল। এবার পুকুর ভরাটের অভিযোগ উঠল বহরমপুরের চুয়াপুর শারদাপল্লী এলাকায়। স্থানীয়দের বাধায় বন্ধ হলো পুকুর ভরাটের কাজ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় রয়েছে পুকুর, সেই পুকুরেই এলাকার বৃষ্টির জল যায়। কয়েকদিন ধরেই সেই পুকুরের জঞ্জাল পরিষ্কার করতে দেখা যায়। বুধবার সকালে হঠাৎই ট্রাক্টর করে পুকুরে ইট ফেলে ভরাট করতে দেখা যায়। কয়েক ট্রাক্টর ইট ফেলা হয় পুকুরে। এরপরই স্থানীয়রা ট্রাক্টরগুলিকে বাধা দেয় এবং ইট ফেলতেও বাধা দেয়। এরপরই স্থানীয়রা ট্রাক্টরগুলিকে আটকায় এবং ইট ফেলতে বাধা দেয়। এখানে একটা পুকুর আছে আর 60-65 বছর ধরে পুকুরটা আমরা এখানে বসবাস করছি। 20-30 বছর, কেউ 20-15 বছর প্রত্যেকে বসবাস করছে। তাদের জলটাই পুকুরে পড়ে। আমাদের জল নিকাশের ড্রেন নাই, কিছু নেই। মালিক বলেছে পুকুর থাকবে, পুকুরে তোমরা জল ফেলবে। বর্তমানে পুকুর দেখছি এখন মালিক ভরাট করতে এসছে। আমরা প্রত্যেকে হয়ে পাড়ার থেকে এসে আমরা পুকুরটা বাধা দিয়েছি, ভরাট করা যাবে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পুকুর ভরাট বন্ধ করে পুকুরকে পুকুরের জায়গায় রাখার দাবি তোলেন স্থানীয়রা। কদিন থেকে দেখছি সব লেবার পাঠিয়ে জঙ্গল পরিষ্কার করছে, তারপর আজকে দেখছি সব ইট ফেলতে লেগেছে ট্রাক্টরে করে। তা পুকুর আমরা তো বন্ধ করতে দেবো না। পুকুর আমাদের 25 বৎসর এখানে বাস করা হচ্ছে। সে পুকুর দেখিয়ে জায়গা বিক্রি করেছিল, প্রচুর জায়গা, কিন্তু এখন 25 বৎসর পর আমাদের পাড়ায় ড্রেন নাই, রাস্তা ঢালাই হয়নি এখনও। আর এই নোংরা কোথায় ফেলবে? এত ঘর লোক যে ও বসবাস করিছে, জায়গা বিক্রি করে, এই লোক যাবে কোথায়? জলে তো বন্ধ হয়ে যাবে, যেভাবে ইট দিয়েছে এইদিকে জল যাবে, ডুবে যাবো আমরা।